ওকে ঠিক আছে। তো ঠিক সুমন আছে। আহমেদ তাই তো? সুমন আহমেদ, সুমন হ্যাঁ কথার অর্থ সুমন, কি? সুমন সুমন কথার অর্থ হলো সুন্দর মন, আর একটা অর্থ হলো সুমন কথার অর্থ ফুল বা পুষ্প। ওকে। আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার কি আমাদের পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গের ন্যাশনাল ফ্লাওয়ার হলো তো শালুক, শালুক বা শিউলি তাই তো? শিউলি। হ্যাঁ শিউলি, শালুক বা শিউলি। ওকে। তো সুন্দর মন থেকে আরেকটা কথা মনে পড়ে গেল, সুন্দরবন। সুন্দরবন কোন জেলাতে আছে? সুন্দরবন আছে স্যার দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা যেটা আছে সুন্দরবন, আমাদের শুধু পশ্চিমবঙ্গে এটাকে সীমিত আছে নাকি এর বিস্তৃতি অন্য কোনো দেশের সঙ্গেও আছে? হ্যাঁ স্যার, এটা আমাদের পশ্চিমবঙ্গও আছে এবং বাংলাদেশেও কিছুটা স্থান জুড়ে আছে। বাংলাদেশে যে পদ্মা নদী আছে, এটা বেসিক্যালি কোন নদী? অ্যাকচুয়ালি কোন নদী পরে নাম হয়েছে পদ্মা নদী, মানে এর উৎস কোথায়, মেন নদী কোনটা? স্যার এটা হলো গঙ্গা নদী, এবং এটি আমার মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে ভাগ হয়ে বাংলাদেশে গিয়েছে পদ্মা নদী হিসাবে। আর হুগলি নদীটা? এবং হুগলি নদীটা স্যার মুর্শিদাবাদ থেকে আমার স্যার বঙ্গোপসাগর, নদিয়া জেলা, তারপরে স্যার হুগলি জেলার মধ্যে দিয়ে বঙ্গোপসাগর প্রবাহিত হয়েছে। এটা ভাগীরথী ও হুগলি নামে পরিচিত। ওকে ঠিক আছে। প্রথমে ভাগ নদিয়া নদিয়া থেকে ভাগীরথী। সুন্দরবন যেটা বললে ডিসকাস করছি যখন, তা সুন্দরবন বেসিক্যালি যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এনলিস্টেড হয়েছিল কবে, কত সালে? স্যার সুন্দরবন 1987 খ্রিস্টাব্দে, তোমার যে যে মহিলা কনস্টেবল প্রত্যেক থানাতেই তো থাকে তাই তো? তারপরে কিন্তু বিভিন্ন জেলাতে দেখেছি আমরা যে হ্যাঁ স্যার। মহিলা কনস্টেবল, একদম পুরো কনস্টেবল মহিলা থানা তৈরি করা হয়েছে। তো এই যে মহিলা থানা করার পেছনে কোনো রিজন কি ছিল, মানে না করলেও তো হতো, মানে কি দরকার ছিল? অনেক সময় যখন স্যার অনেক সময় হয়তো এমন কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে যেখানে মহিলা পরিমাণ বেশি, এবং স্যার আর মহিলা পরিমাণ এই জন্য মহিলার থানা এই জন্য দরকার, হয়তো মহিলাদের এমন কোনো প্রবলেম হলো যেগুলো ছেলে পুলিশদেরকে মানে ওরা বলার জন্য কমফোর্ট ফিল করে না, এই জন্য একটা মহিলা থানা থাকা অবশ্যই দরকার। আর যখন হয়তো অনেক কড়া মহিলার মধ্যে ঝামেলা বা কিছু সৃষ্টি হলো তখন ওই দু একটি মহিলা কনস্টেবল সেটা আর সামলাতে পারবে না, তখন মহিলা থানায় আরো প্রয়োজন। এই যে ইউনার্স বাহিনী নাম শুনেছো? ইউনার্স বাহিনী স্যার কথা বুঝতে কলকাতা, পারছি না, আগে বলুন। ইউনার্স, ইউনার্স বাহিনী যেটা আছে মানে হ্যাঁ কলকাতাতে আছে তো হ্যাঁ জানবে ভালো করে। হ্যাঁ স্যার শুনেছি। তো ইউনার্স বাহিনী হ্যাঁ কাজ স্যার কি, শুনেছি কি করেন তারা? স্যার ওটা একচুয়ালি ওটা কাজ হলো স্যার ওটার একটা পুরো টিম হয়, পুরো মহিলাদের নিয়ে টিম। আর ওরা স্যার মানে ওই যে ইভটিজিং, তারপরে স্যার মেয়েদেরকে মানে পিছন থেকে কিছু বলা বা ছেড়খানি করা, এইসব এইসবে যে মেয়েরা কি করে এইসব গুলো দেখে বেড়াই। তুমি যদি পুলিশ অফিসার হয়ে যাও তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি সমাজকে কি দিতে চাও, মানে তোমার সার্ভিস লাইফের মাধ্যমে সমাজে কি পজিটিভিটি বা কি দিতে চাও তুমি, রিটার্ন ব্যাক কি রিটার্ন করতে চাও? সমাজ স্যার আমি প্রথমে একটাই জিনিস দিতে চাই যে মানুষ আর পুলিশের মধ্যে স্যার যে সম্পর্কটা আমি মধুর করে তুলতে চাই, মানে যেন ওরা সম্পর্কটা, যে কোনো প্রবলেম, হ্যাঁ স্যার যে কোনো প্রবলেম তারপর যে কোনো জিনিস যেন এসে আমাদেরকে সঠিক মানে নির্ভয়ে বলতে পারে। ঠিক আছে, খুব ভালো উদ্দেশ্য আর এটা হওয়া উচিত, বিকজ এখন যে কন্ডিশন হয়ে গেছে পুলিশ মানে একটা খারাপ নেগেটিভিটি তৈরি হয়েছে মানুষের মধ্যে, আর এটাকে হ্যাঁ স্যার, যদি ব্রিজ করতে হয়, ঠিক পজিটিভিটি নিয়ে আসতে হয়, সবাইকে কিন্তু আগে হ্যাঁ স্যার আসতে হবে। অনেক তোমার কি মনে হয় যে এই যে গরু পাচার চক্র চলছে, ঠিক আছে, বিভিন্ন যে চক্র চলছে, এটা কিন্তু বিভিন্ন বিএসএফ থেকে শুরু করে পুলিশ যারা আছে, রাজ্যের পুলিশ, বড় বড় পদে যারা অধিষ্ঠিত আছেন, তারাও কিন্তু দেখা যাচ্ছে যে তারাও একদম মানে ডিরেক্টলি ইনডিরেক্টলি জড়িত আছেন, মানে এই যে খারাপ ইল্লিগাল কাজগুলো হচ্ছে। তো তোমার কি মনে হয় যে পুলিশ এত স্বচ্ছ আমরা বলি, ঠিক আছে, আমরা এত বেশি মনে সৎ একটা আশা বা চিন্তা ভাবনা নিয়ে পুলিশে আসি, তারপরেও যে এত বড় বড় পদে যাওয়ার পরেও কেন তারা এত অসৎ হয়ে যান, তোমার কি মনে হয়? সার্ভিসটা কি তাই খারাপ করে দেয় নাকি? না না স্যার মানে অসৎ কিন্তু স্যার সবাই হয় না, দু একজন হয়। আর স্যার আর কিছু কিছু জন স্যার ওই পলিটিক্যাল পলিটিক্যাল চাপে স্যার কাজটি করতে বাধ্য হয়, নিজের ইচ্ছা না থাকলেও কাজটি করতে বাধ্য হয়। ঠিক আছে, বেসিক্যালি তোমার মাথায় যদি এরকম কোনো প্রেশার আসে তখন কি করবে যে তোমাকে বাধ্য করা হচ্ছে?
পলিটিক্যালি বিভিন্ন ভাবে। না স্যার, আমি মানে বরাবরই আমি মানা করে দিব, কারণ স্যার আমি প্রথমে স্যার যখন পুলিশে জয়েন করব তখন আমি স্যার সৎ থাকার চেষ্টা, সৎ থাকার শপথ নিব। ভারতবর্ষে ঠিক আছে সবচেয়ে মানে হ্যাঁ হায়েস্ট হ্যাঁ স্যার, ল অফিসার কাকে বলা হয়? সংবিধান একটা পদ সৃষ্টি করেছে হায়েস্ট ল অফিসার, সেই পদটার নাম কি? এডিটর জেনারেল, অডিটর জেনারেল হবে না, অ্যাটর্নি জেনারেল হবে, অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল। আর অ্যাটর্নি অ্যাডভোকেট, জেনারেল। হ্যাঁ ওটা হচ্ছে দেশের জন্য থাকে আর রাজ্যের জন্য অ্যাডভোকেট জেনারেল থাকে, তাই তো? আচ্ছা স্যার, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট এটা জেনারেল, জানা ছিল না। ওকে জেনে নেবে। যে এখন এখন বলো তো আমাদের যে সুপ্রিম কোর্টের প্রধান জাজ কি আছে, প্রধান বিচারপতির নাম কি? এখন প্রধান বিচারপতির নাম হলো স্যার এন ভি রামানা। আর 2 দিন পরে চেঞ্জ হয়ে যাবে, মানে আজকে 21 তারিখ তো, আর কয়েকদিন হ্যাঁ চার পাঁচ হ্যাঁ দিন স্যার, পরে চেঞ্জ হ্যাঁ হয়ে যাবে। স্যার, ওই ওনার উদয় উমেশ নামটা স্যার ললিত, শ্রী উমেশ ললিত। হ্যাঁ স্যার, এটা জেনে রাখবে, বিকজ তুমি যখন ওনার ইন্টারভিউ সাতাশ দেবে তারিখ তখন, থেকে চেঞ্জ হয়েছে। হ্যাঁ তুমি যখন নেবে মানে হ্যাঁ স্যার, চেঞ্জ, সাতাশ তখন তারিখ ওটাই বলতে চেঞ্জ হবে, হয়েছে। সেটাই বললাম কদিন পরে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ ঠিক স্যার, আছে ওটাই বললো।